দর্শক, রাজধানীতে চলছে পরীক্ষাভিত্তিক জোনভিত্তিক লকডাউন। এই মুহূর্তে একটু সেই খবরাখবরই জানবো। পূর্ব রাজাবাজার এলাকায় আমাদের পঞ্চম দিনের মতো যেহেতু লকডাউন চলছে, সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। সরাসরি তার কাছে চলে যাই। শরীফ, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। স্থানীয়দের মধ্যে এই লকডাউন মানার বিষয়ে সচেতনতা কতটা রয়েছে? লকডাউন মানার যে প্রবণতা সেটি কিন্তু আমি বলতে পারি যে ভালোই, কারণ সকাল থেকে আমি এখানে অবস্থান করছি। আপনি জানেন যে আজকে পঞ্চম দিনের মতো, অর্থাৎ গত মঙ্গলবার মধ্যরাত থেকে কিন্তু লকডাউন শুরু হয়েছে এই পূর্ব রাজাবাজার এলাকায়। সরকার যে জোন ভিত্তিক করোনা সংক্রমণ রোধ করার যে পরিকল্পনা নিয়েছে পরীক্ষামূলকভাবে, সেটি এই আমরা যখন এখানে সকাল থেকে এসেছি তখন দেখেছি যে প্রায় সবগুলো সাতটা যেই ফটক রয়েছে সবগুলো কিন্তু বন্ধ। এই যে প্রধান ফটক যেটি খোলা রয়েছে, অর্থাৎ নাজনীন স্কুল অ্যান্ড কলেজের যে গেটটি পূর্ব রাজাবাজারের, এখানে কিন্তু যারা রয়েছেন একান্ত একদম নিতান্তই জরুরি কাজে যারা বাইরে যাচ্ছেন, বিশেষ করে যারা চাকরি করছেন, হাসপাতালে চাকরি করছেন কিংবা যেতেই হবে এমন যারা, তাদেরকে কিন্তু এখানে তাদের নথিভুক্ত করা হচ্ছে। তাদের নাম, ঠিকানা, কোন বাসায় কোথায় যাবেন সেসব বিষয়গুলো কিন্তু তাদেরকে নথিভুক্ত করে যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরও কিন্তু চোখে পড়ার মতো। তারা তাদের মতো করে প্রশ্ন করছেন, প্রশ্ন করে যদি সন্তোষজনক উত্তর পাওয়া যায় তবেই কিন্তু তারা এখান থেকে যেতে দিচ্ছেন, অন্যথায় যেতে দিচ্ছেন না। অর্থাৎ জোনভিত্তিক যেই কর্মপরিকল্পনা সরকার হাতে নিয়েছিল তার অংশবিশেষই কিন্তু এই রেড জোনের অন্তর্ভুক্ত হওয়াতে এই পূর্ব রাজাবাজারকে লকডাউন করা হয়েছে। এখন শোনা যাচ্ছে আবার পরবর্তীতে হয়তো আরও কোনো জায়গা রাজধানীর সেই আওতায় আসতে পারে। এখন পর্যন্ত যারা রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে কিন্তু লকডাউন মানার প্রবণতাটা বলা যায় যে সন্তোষজনক। ট্রিনা শরীফ, বুঝতে পেরেছি মোটামুটিভাবে তারা মানছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পূর্ব রাজাবাজার থেকে সহকর্মী শরীফ জানাচ্ছিলেন সেখানকার জোন ভিত্তিক লকডাউনের খবর।